বাবারে দোদোকে রাখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রেনের চাকায় টায়ার পরানো হয়। হয়তো বা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ট্রেনের চাকায় হাওয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ বাতাস দেওয়া হচ্ছে। আসলে এটি সম্পূর্ণ একটি ফানি ভিডিও। তো আমি যেটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে রিয়েলিস্টিক। আজকে কিভাবে আমরা ট্রেনের চাকায় টায়ার পরানো হয় সেটি আপনাদের পুরোটি দেখাবো। দেখুন, এই একটি চুল্লি যা আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। এই চুল্লিতে আমাদের হচ্ছে টায়ারকে উত্তপ্ত করা হয়, অর্থাৎ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে এটিকে উত্তপ্ত করে আমাদের যে চাকাটি রয়েছে সেই চাকাটি এই টায়ারের মধ্যে প্রবেশ করানো হবে। এরপরে এটি যখন হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তখন এটি সংকুচিত হয়ে যাবে, হওয়ার ফলে এই চাকার সাথে এটি পার্মানেন্টলি সেটি লেগে যাবে। তো এই টেম্পারেচারটি কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। যদি টেম্পারেচার ঠিকমতো কন্ট্রোল করা না হয় তাহলে যে কোনো সময় এই টায়ারটি চাকা থেকে খুলে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখুন আপনারা কিভাবে আমরা চাকাটি টায়ারের মধ্যে প্রবেশ করাচ্ছি। এখানে একটি সামনে ক্লিয়ারেন্স রাখা হয়। তো দেখুন, ওভারহেড ক্রেনের সাহায্যে আমরা চাকাটি ঝুলিয়ে নিয়ে এটিতে খুব আস্তে আস্তে দেখে দেখে এটিতে টায়ারটিতে প্রবেশ করানো হচ্ছে চাকাটি। দেখুন, প্রথমে এটি ভালোভাবে মেজার করে নেওয়া হচ্ছে যাতে এটা অ্যালাইনমেন্ট ঠিক থাকে এবং এটি সুন্দরভাবে টায়ারটিতে প্রবেশ করে। দেখুন, প্রবেশ করানো হলো এবং এই টায়ারটি চাকার সাথে এভাবে লক করে দেওয়া হলো যাতে সেটি টায়ার থেকে আলাদা হয়ে না যায়। দেখুন, ওয়ার্কাররা খুব সুচারুভাবে এই কাজটি করে থাকেন আমাদের সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই আমন্ত্রিত। আপনারা বিভাগীয় তত্ত্বাবধায়ক কারখানার কাছ থেকে পারমিশন নিয়ে আপনারা সৈয়দপুর রেলওয়ে কারখানায় এরকম অসাধারণ কিছু কাজ আপনারা অবলোকন করতে পারেন। দেখুন, এরপরে আমরা এখানে চাকাটিকে প্লেস করে আমাদের হ্যামারের সাহায্যে ফোর্স ক্রিয়েট করে এটাটিকে সমান্তরালভাবে চাকার সাথে আমরা সেট করে নিব। দেখুন, চাকাটিকে সেট করে নেওয়া হচ্ছে সমান্তরালভাবে হ্যামার দিয়ে পিটিয়ে সেটিকে প্লেস করা হচ্ছে। এরপরে আমরা টায়ারের চারপাশে একটি রিং স্থাপন করব যাতে এটি চাকার সাথে খুব সুন্দরভাবে বসে থাকে। দেখুন, তারপর একটি চাবি দিয়ে এটিকে লক করে দিব। সেটি কী দিয়ে লক করে দিব এর দুটি মাথাকে দেখুন। প্রথমে এটিকে আমাদের যে সি টাইপের ভাইস রয়েছে সে ভাইসে আমরা ক্লাম্প রয়েছে সেটিতে আমরা ভালোভাবে এটি আটকিয়ে নিলাম। এরপরে আমরা রিংটিকে ভালোভাবে চাকার সাথে পরিয়ে নিব। এই কাজটি করার জন্যে শক্ত সামর্থ্যবান লোকের প্রয়োজন হয়, তাছাড়া দুর্বল লোকের পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। আসলে যারা
সাধারণ জনগণ বা সাধারণ মানুষ তারা বাইরে থেকে মনে করে আসলে রেলওয়েতে কোনো কাজ হয় না। আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কত কষ্টের কাজ করতে হয়। দেখুন, সীমিত জনবল দিয়ে আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ রেলওয়েকে সচল রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য। হ্যামার দিয়ে এবং টংস এবং চিজেলের সাহায্যে এটিকে খুব সুন্দরভাবে আটকে দেওয়া হলো। দেখুন, এগুলো হচ্ছে কি, লকিং কি, যেটা দিয়ে আমরা রিংটিকে আটকে দিব যাতে টায়ারটি চাকা থেকে বের হয়ে না আসে। খুবই সূক্ষ্ম কাজ এটি, আসলে একটু এদিক সেদিক হয়ে গেলে আসলে বড় ধরনের সমস্যা বা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার C&W মেশিন শপে এই কাজটি করা হয়ে থাকে। আপনারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ সকলকে। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা।